তোমাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে জানো তো কিরকম যেন লাগছে, মানে ঘুম থেকে একটু বেশ লেট করে উঠেছি, মোটামুটি 9টা বেজে গেছে তখন উঠেছি ঘুম থেকে, আর তারপর থেকে মানে একটু আনইজি ফিল হচ্ছে। মানে বেশ কিছুদিন ধরে 7-8 দিন হয়ে গেছে যে অনেক রাতে ঘুমোচ্ছি আমরা, মানে এটা কিরকম রাত বলো তো মোটামুটি 2টো তো কমন হয়েই যাচ্ছে, আবার এক একদিন দেখা যাচ্ছে 3টে হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড কিছু অফিসে কাজ, আমার এই মানে রাত্রিবেলাতে ম্যাক্সিমাম দিন এখন আমি এডিট করে ঘুমোই। তো এইরকম করতে করতে বেশ মানে উইকনেসটা এসছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখনও এত উইকনেস লাগেনি, তারপর থেকে মনে হচ্ছে কি চোখ আমি তাকাতে পারছি না, মনে হচ্ছে চোখ খুলে আমি ক্যামেরা অন করলে মানে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না এরকম লাগছে। তারপরে চা খেলাম রীতিমতো, তাতেও দেখি কিছুতে কিছু হচ্ছে না। তারপরে বারবার করে একটু মধু জল খেলাম, তারপরে দুবার করে মধু অল্প পরিমাণে একদম মানে 1 কাপ করে নিয়েছিলাম, তারপরে দেখি একটু এনার্জিটা ফিরেছে। তো সেই কারণে রান্নাবান্না সেরকম আর কিছু শেয়ার করতে পারিনি, আজকে মঙ্গলবার। আর তোমাদেরকে ওয়েলকাম আমার এই ব্লগে, আজকে বললাম মঙ্গলবার। আর সকালবেলা রান্না করেও নিয়েছি তোমাদেরকে সয়াবিনের তরকারিটা, সয়াবিন জাস্ট সেদ্ধ করে তোমাদের দেখালাম, সয়াবিন তরকারি হয়েছে, আর হয়েছে চিচিঙ্গা ভাজি। তো পরিমাণে গরম পড়েছে না আজকে, বাইরে পুরো দেখো ক্লাউড হয়ে যায়, মনে হচ্ছে বৃষ্টি আসবে, অথচ বৃষ্টি আসার কোনো নাম নেই। দুদিন ধরেই হচ্ছে, মেঘ করছে, কোনো বৃষ্টি হচ্ছে না, এতে না অস্বস্তি বেশি লাগে আরও। রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিলাম, তো আবার গেছিলাম বাজারে, গেলাম বজরঙ্গলির, আজকে যেহেতু মঙ্গলবার লাড্ডু আনতে গেছিলাম, তো লাড্ডু নিয়ে এই জাস্ট ফিরলাম, তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি, আর কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারও দেখাচ্ছি কী কী রান্না করলাম। এটা হচ্ছে আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি, আর এই যে হচ্ছে তোমরা দেখলে চিচিঙ্গা ভাজি করেছি। কিরকম ঘেমে যাচ্ছে দেখো, পুরো ঘেমে জল। একটা ব্যাপার হচ্ছে, আগের দিন চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম মাছ দিয়ে, তোমরা দেখেছিলে খুব সুন্দর টেস্ট হয়েছিল, কিন্তু আমি এখনও পর্যন্ত আমি জানতাম না চিচিঙ্গা নাকি ওইভাবে নাকি পিলার দিয়ে ছুলতে নেই, তাহলে নাকি টেস্ট হয় না, একদম নেতেই যায়। সত্যিই তাই, একদম নেতেই যাচ্ছিলো, বাট টেস্ট হয়েছিল। তবে শাশুড়ি মা আগের দিন বলে যে ওইভাবে কাটবে না, উপরে জাস্ট ছুরি দিয়ে হালকা হালকা করে যে উপরে চিচিঙ্গার উপর যে সবুজ যে লেয়ারটা থাকে জাস্ট ওইটাকে তুলে দিতে হবে। তো আজকে ওইটা তুলে আমি ভাজি করেছি, আমার শাশুড়ি মা বললো ভাজি করো, আর এর মধ্যে রসুন দিয়ে ভাজি করলে না খুব ভালো লাগে, মা করে খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার রসুন দিতে পারবো না, তো এমনি করলাম। তো দেখি ফার্স্ট টাইম করলাম এরকম ভাজি কেমন টেস্ট হয়, তোমাদের কিন্তু অবশ্যই খাওয়ার পর আমি জানতে পারবো। আর দুধ জল দেবো, আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আমার হাজব্যান্ড গেছে বার্থডেতে গেছে বন্ধুর হাজব্যান্ডের বন্ধু ঠিক না, বন্ধু কাম ভাই বা ভাই কাম বন্ধু বলতে পারো, তার বার্থডেতে গেছে, আর সেখানটা আজকে খাওয়া দাওয়া করে আসবে। সো ভাত খাবে না, আমি মা আদিও খাবো, আর দুধ জল দেবো, দুধ জল দিলে আমাদের দুধ দিয়ে আম দিয়ে খাওয়া হয়ে যাবে। মানে এই কন্টিনিউ এই কটা দিন যে এত পরিমাণে আম খাচ্ছি, বাড়ির সবচেয়ে বেশি আম মনে হয় আমি খাচ্ছি, মা প্রত্যেক দিন বাজার যাবে 2 কিলো 3 কিলো 1 কিলো করে আমার মানে ম্যাক্সিমাম আম মনে হয় আমার পেটেই যায়, আর আমি তো আমি কিন্তু খুব ভালোবাসি তোমরা জানো, তো সেক্ষেত্রে আম দুধ মানে একদম একদিনও বাদ নেই, আম দুধ আমার ঘরে মানে ভাত খাওয়ার জন্য বসে আছে। দুধ তো নর্মাল সবার ঘরে হয় আম হয়, কিন্তু আম দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়ার কথা বলছি আর কি, প্রত্যেক দিন খাওয়া হচ্ছে, আমার খুব ভালো লাগে আম দিয়ে দুধ, যে কী ভালো লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। শুধু আম দুধ না গো, আর শুধু আম দিয়েও আমি ভাত খেতে ভালোবাসি, শুকনো ভাত নেবো একটু লবণ নেবো আর পাশে একটা আম থাকবে, হেভি লাগে খেতে। তারপরে মঙ্গলবার পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই ঘরের অবস্থা দেখো, তোমাদের আর দেখাতে পারবো না আমি আজকে, কারণ তোমরা তো এবার পরের দিন আমাকে কমেন্ট করে বলবে দিদি প্রত্যেক দিন একই জিনিস কেউ দেখাও, কিরকম মেক করে আছে দেখো, কিন্তু একটু বৃষ্টি হলে তো রেহাই পাই, বাবা রে বাবা কি গরম, প্রচণ্ড পরিমাণে গরম, গাছে পাতা মনে হয় একটাও নড়ছে না, একটা গাছে পাতাও নড়ছে না। একটা আমাদের বাড়ির সামনে পার্কটা আছে, পার্কে পেয়ারা গাছ আছে, মানে যে পার্কের যারা কর্তৃপক্ষ আর কি তারা লাগিয়েছে, পেয়ারা হয়েছে, মানে এক একটা পেয়ারা আছে না ভেতর লাল, দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে, ওই একটা পেয়ারা পেকেছে ওখানটায় পাখি এসে বারবার করে ঠুকরাচ্ছে, একদম ভেতর লাল, যে মানে লাল অংশটা বেরিয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই লাল পেয়ারা দেখলে ছোটোবেলার কথা মনে আসে, কারণ মামা বাড়িতে ম্যাক্সিমাম টাইমটা ছোটোবেলা মামা বাড়িতে কাটিয়েছি আমি, আর এরকম গাছ ছিল একটা একদম উঠোন উপরে, যেটা কিনা লাল ছিল আর কি, পেয়ারার মানে ভেতরটা প্রচণ্ড পরিমাণে লাল ছিল,
খুব টেস্ট ছিল, আর সেই কারণে না খুব তাড়াতাড়ি পোকা ধরে যেত, যেহেতু মিষ্টি বেশি আর লাল পেয়ারাতে ভীষণ তাড়াতাড়ি পোকা ধরে যায়। আমি জানি কারণ মিষ্টি যে সমস্ত পেয়ারা বা আম দেখবে আম্রপলি আমটা বেশি মিষ্টি হয়, আম্রপলি আমি দেখবে খুব তাড়াতাড়ি গাছে পোকা ধরে, মানে যারা যাদের গাছ আছে তাদের মুখে শুনেছি, আর লাল পেয়ারাও খুব তাড়াতাড়ি পোকা ধরে। তোমাদের বাড়িতে কারো যদি লাল পেয়ারা গাছ থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো স্নান করতে যাব। দেখো আছি আছি আছি, ওদেরকে একজন টিভি দেখছিল, ওরা দেখে ফ্যান চলছিল মানে খুব শব্দ আসছিল, সেই কারণে ওদেরকে বন্ধ করে রেখেছি, ওরা খেয়াল করেনি। এত পরিমাণে তেঁতুল খেতে ভালোবাসে তোমরা ধারণাও করতে পারবে না। দাঁড়া ওদেরকে আবার দেখো দরজা আটকে রেখেছি। শুধুমাত্র তেঁতুল না, হ্যাঁ আসি, শুধুমাত্র তেঁতুল না যে কোনো টক খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ তেঁতুল আমার শাশুড়িমার কাছে কালকে বলেছে যে ঠাম্মি তেঁতুল আনবে বাজার থেকে কিনে, তেঁতুল মাখা খাই না কতদিন, আর আমার ওর ঠাম্মিও তো ভীষণ ভালোবাসে ইয়ে খেতে, মানে টক জাতীয় জিনিস খেতে, মানে ভাত দিয়ে। আমি আবার ভাত দিয়ে একদমই খেতে পারি না। তো যাই হোক আজকে মানে ঠাম্মি হচ্ছে নাতি দিয়ে আবদার রেখে তেঁতুল নিয়ে এসেছে, তার মধ্যে অর্ধেকটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আজ আমি হাতে করে নিয়ে নিয়ে এখন আবদার, সে আমাকে ভাত খেতে দিচ্ছে না, মা মাখিয়ে দাও মাখিয়ে দাও মাখিয়ে দাও, তুমি যেমনি করে মাখাও লঙ্কা দিয়ে লেবু পাতা দিয়ে মিষ্টি দিয়ে সেভাবে মাখিয়ে দাও। পাগল করে খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি না মাখাবো পাগল করে দেবে। খেলা বাসন এখানটায় রয়েছে, তখন বসাতে ওদেরকে মাখিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে মাথাটাকে শান্ত করি। আর একটা কথা তোমাদের বলেছিলাম না, চিচিঙ্গা আজকে ভাজি করেছি, তোমাদের বলবো খেয়ে যে কেমন হয়েছে না হয়েছে, সত্যি খুব টেস্ট হয়েছে, যেটা কিনা আমি আগে জানতাম না। আমি মানে আগে সব খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে করতাম, যে কারণে একদম লিকলিকে হয়ে যেত, টেস্ট লাগতো তবে একটু নরম হয়ে যেত বেশি। আর আজকে আমি খোসা শুদ্ধ করেছি, জাস্ট ওপর থেকে ওই মানে লেয়ারটা জাস্ট আমি ফেলে নিয়েছি, মানে একদম ডিপ যে গ্রিন কালার যে লেয়ারটা সেটা ফেলে নিয়ে তারপরে খেয়েছি। দুর্দান্ত হয়েছিল ভাজিটা, আর বললাম যদি রসুন দিতাম আরও ভালো হতো। কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো চিচিঙ্গা ভাজি, বাড়িতে যদি কখনো কেউ না খেয়ে থাকো খুব টেস্ট হয়েছিল। তো চলো আমি আগে এই করে দিই ওদেরকে, তেঁতুলটা মাখিয়ে দিই, দরজা আমি খুলবো না আজকে, বড্ড জ্বালাচ্ছে তখন থেকে জানো, দেখো দরজা বন্ধ করে রেখেছি, দুষ্টুমি হবে না, দর হবে না তো দুষ্টুমি। আর একটা তো আসলে এখানে সাহসই নেই, কারণ ওটাকে ও আসলে ও জানে আমি মার কাছে যে মা এখন টিটুনি দিয়ে বকা দেবে, বড় অন্যায় কাজ করেছে, আমাকে ভাত খেতে দিচ্ছিল না, মা মাখিয়ে দাও মাখিয়ে দাও করছে, লবণটা নিয়ে এই যে লবণ এই যে। ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি এইটুকুখানি জাস্ট রেখেছি, আমি এখন খাবো না, দেখে তো খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি আম দিয়ে দুধ দিয়ে পেট ভরে ভাত খেয়েছি, যে কারণে এখন আর খাওয়াই যাবে না মুটে। তো এটা আমি রেখে দিয়েছি, এখন এখন খাবো না, সন্ধ্যাবেলার দিকে খাবো। আর ওরা জানো তো, ওরা জানো তো কী করবে, ওই তেঁতুলটু খেতে না একদম রসিয়ে রসিয়ে বসে বসে তারপরে খাবে, অনেকক্ষণ বসে বসে আরাম করে করে খাবে, আমি যতই বলি না কেন তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা শুনবে না।
লাগছে বলো? অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড ঘরে নেই, ও একটু বেরিয়েছে, ঠিক আছে, ও একটু দরকারি গেছে। ও দরকার তোমাকে বলেছিলাম যে দুপুরবেলা যখন বাড়ি নিতে গেছে, এখনো পর্যন্ত বাবু আসেননি, আসছে। তো সেই কারণে এখন দেখছো ঘরে যেহেতু নেই, ও ঘরে থেকে খ্যাঁক 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 করবে। কি হলো বাবা, তুমি খালি গায়ে আছো কেন? তুমি জানো না তুমি লিকার চা করলে তার মধ্যে যদি লেবু দেওয়া যায় কালারটা সত্যি অসাধারণ হয়, তাই না? খুব ভালো লাগে কালারটা। আর এই চা যদি কাঁচের গ্লাসে বা কাঁচের কোনো কাপে যদি না খাওয়া হয় তাহলে কিন্তু সেই টেস্টটা আসে না, মনে হয় যে মানে এমনি কাপে খেলে এত ভালো লাগে না। এখন আমি কাঁচের গ্লাসে বা কাঁচের কোনো কাপে খাবো তখনই মনে হয় বেশি টেস্ট লাগে, ভালো লাগে খেতে। আর অনেক বাসন জমে আছে, অনেক বাসন বলতে জাস্ট দু তিনটে থালা আছে আর বাটি আছে এই। কারণ তোমাদেরকে বললাম না কদিন ধরে যে রাত্রিবেলা এডিটিং করছি, অনেক সমস্যা হয়ে যাচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে, ঘুমোতে পারছি না। আর সকালবেলা বুঝতে পারছো সারাটা দিন 5 মিনিট বসার টাইম পাই না, তো প্রবলেম হয়ে যাচ্ছে, মানে উইকনেস প্রচণ্ড লাগছে। সে কারণে আজকে দুপুরবেলার মানে খাওয়া দাওয়ার পরেই তো প্রত্যেক দিন এডিটিং করি, তো কদিন স্কিপ হয়েছিল, তো সেইটা আজকে থেকে আবার চালু করলাম। আর একটু আগে থেকেই স্টার্ট করেছিলাম বলে আজকে দুপুরে বাসন লাগলে মাজতে পারিনি। আর এখন হচ্ছে খেয়ে আদিনকে পড়িয়ে আসবো, আসার পরে তারপর রান্নাবান্না স্টার্ট করার আগে বাসনগুলো মেজে নেবো। যাকে চলো ওই দেখো আবার শুরু করে দিয়েছি, দেখেছো আমি তো বলেছি বেশ কয়েকবার তোমরা পাবে এরকম। মা চাটা ঢেকে না খুলিস, আমার চাটা ঢেকে রেখে দিলাম, আমি আমার চাটা এখন ঢালিনি। এক কাপ চায়ের জন্য দেখো পুরো এক ছাঁকনি ভর্তি একদম ইয়ে দিয়েছি, মানে চাপাতি দিয়েছি, বুঝতে পারছো একদম কড়া চা করেছি। সকালবেলা হোক বা সন্ধেবেলায় যদি সত্যি সত্যি এক কাপ চা খাওয়া যায় এনার্জি অবশ্যই দেয়, এটা মনে করি, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর সেটা যদি হয় দুধ চা বা দেখা গেল লিকার চা, তবে চাপাতিটা একটু বেশি দিলে আমার মনে হয় বেটার হয়। আর সবচাইতে বেশি এনার্জিটেবল যে চাটা সেটা বলবো যে চিনি ছাড়া যে লিকার চাটা এবং চাপাতিটা একটু বেশি দেবে, কিন্তু একদমই চিনি অ্যাড করা যাবে না, ওটা সত্যি ভীষণই একটা হেলদি একটা হট ড্রিঙ্কস আর খুব মানে ভালো আর কি, খেতেও ভালো লাগে এবং এনার্জি হয়। আর তারপর দেখো পুরো রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিচেন পুরো ক্লিন করে দিয়েছি, তোমার সিঙ্কে একটা মাত্র গামলি দেখলে যেটা কিনা আমি ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা ক্লিন করবো না, ওটা সকালবেলা উঠে করবো, কারণ ওটা দুধ ছিল তো দুধটা শুকিয়ে গেছিলো অনেকটা পরিমাণে, তো সেই কারণে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তারপরে চলে এসেছি এখন ঘর ঝাড় দিতে, তো এটা তো প্রত্যেক দিনের কাজ, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ঘর ঝাড় দিই, যদি দেখি খুব একটা নোংরা হয়নি তো হয়তো সন্ধ্যার পরে একবার দিয়েছি তাহলে আর দিই না। তো ঘর ঝাড় দিয়ে তারপর চলে এসেছি ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে ক্লিন করতে, এটা না ম্যাক্সিমাম দিন দেখা যাচ্ছে রাত্রেবেলাতেই চেয়ারগুলোকে হালকা করে মুছে নিলাম, যদি দেখা গেল যে একটু ডিপ ক্লিন করতে হবে, ভিম লিকুইড দিয়ে করবো বা জল ইউজ করতে হবে তাহলে দিনের বেলা করি, আদারওয়াইজ ম্যাক্সিমাম দিন দেখা যায় রাত্রেবেলা খাওয়ার পরে হালকা করে একটু মুছে নিলাম, মানে ম্যাক্সিমাম দিন দেখা যায় রাত্রেবেলা করি। আর আজকে দুপুরবেলা আমি যেটা করিনি সেটা হলো ওয়াশিং মেশিন বলো ফ্রিজ বলো সেইভাবে আজকে আর ক্লিন করা সময় হয়ে ওঠেনি, তো ভাবলাম ঠিক আছে চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন করে নিই ক্লিন, তো চলো ক্লিন করে তারপরে আবার ঘুমোতে যাওয়ার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এলাম, শুধু খাওয়া দাওয়া না আরও বাদ বাকি যা কাজকর্ম যা ছিল তোমরা দেখলে সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এলাম। তোমাদেরকে আমি এখন একটা রিভিউ দেবো, যেটা হলো একটা অনেস্ট রিভিউ, আর রিভিউটা দেবো একটা জেলের উপরে, সেটা হলো একটা স্ট্যানিও কোম্পানি প্যাপায়া জেল। এই জেলটা কিন্তু পুরোপুরিভাবে পিওর এবং ন্যাচারাল, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, এবং সবচেয়ে বড় কথা হলো এই জেলটা কিন্তু একদমই মানে কালার ফ্রি, মানে কোনোরকম কোনো কালার নেই, তোমরা দেখতে পাচ্ছ একদম হোয়াইট ফর্মে আছে, কোনোরকম কালার কিন্তু এর সঙ্গে অ্যাড করা নেই। এই স্ট্যানলি কোম্পানি এই প্যাপায়া জেলটা আমার বেশি পছন্দ হয়েছে, কেন জানো তো মুখে যখন আমি অ্যাপ্লাই করেছি না একদমই নন স্টিকি, মনে হয় না যে আমি কিছু মুখে মেখেছি, এবং খুব তাড়াতাড়ি মুখের সঙ্গে মানে ফেসের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, একদমই নন স্টিকি। স্ট্যানিও কোম্পানি এই প্যাপায়া জেলটা কিন্তু মেন উমেন সবাই কিন্তু ইউজ করতে পারবে, কিন্তু পুরোপুরিভাবে প্যারাবেন ফ্রি, কেমিক্যাল ফ্রি, এবং কোনোরকম কোনো কালার কিন্তু অ্যাড করা নেই, এবং এটা কিন্তু ভীষণই একটা ননস্টিকি জেল। যাদের স্কিনে ব্ল্যাক হেডস বা পিগমেন্টেশনের সমস্যা আছে তো তাদের পক্ষে তো ভীষণই ভালো এই স্ট্যানিও কোম্পানি প্যাপায়া জেলটা। এটা ইউজ করার ফলে স্কিনে হাইড্রেশন পার্টকে ঠিক রাখে, স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে, এবং গ্লোয়িং এবং ব্রাইটিং করে তোলে।
থেকে আমি দেখো পুরো ভালোভাবে ক্লিন করে এসেছি, মানে যে ফেস ওয়াশ দিয়ে আমি ক্লিন করি রাত্রেবেলা সকালবেলা, মানে আমার পার্সোনাল যে ফেস ওয়াশটা সেটা দিয়ে ভালো করে ক্লিন করে আমি এসেছি। এবার আমি অ্যাপ্লাই করবো এস্টামি কোম্পানি প্যাপায়া জেল। একদমই কম নিতে হবে, বেশি রকম প্রয়োজন নেই, জাস্ট একটুখানি তোমরা নেবে এবং এরকম হাতের তালুতে নিয়ে তারপর সার্কেল মোশনে এইভাবে তোমরা দু থেকে তিন মিনিট ব্যাস এইভাবে ম্যাসাজ করবে। ভীষণই ভালো, মানে তোমরা নিজেরাই মানে বুঝতে পারবে যে পুরো ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, একটু স্টিকি ভাব নিয়ে পুরোপুরিভাবে নন স্টিকি। এটা কিন্তু তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমার ফেস ওয়াশ দিয়ে ক্লিন ফেসটাকে ক্লিন করো তারপরে তোমরা ইউজ করতে পারো এবং সারাটা দিন তোমাদের স্কিনকে কিন্তু মানে স্কিনে যে হাইড্রেশন যে পার্টটা সেটা কিন্তু ঠিক রাখবে এই স্ট্যামিও কোম্পানি পেপার জেল, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনকে নারিশ করবে এবং স্মুথ করবে। আমার কাছে যে প্যাকেজিংটা আছে এটা কিন্তু 200 ml এবং এটার প্রাইস হলো 347। তোমরা দেখতে পাবে না, একদমই ছোটো করে দেওয়া আছে 347 এটার প্রাইস। স্ট্যামিও কোম্পানি এই পেপার জেলে এই লিঙ্কটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানটায় গিয়ে ক্লিক করে অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু পারচেস করতে পারো। আর তার সাথে সাথে এখন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার পালা, কারণ এখন অলরেডি 12:30 বাসে চলো। আর যেহেতু এখন ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এই স্ট্যামিও কোম্পানি জেলটা, আর আমি যেগুলো ইউজ করেছি সেগুলো আমি সকালবেলাও আমি করেছি এবং আমি রাত্রিবেলাও তো আমি করেছি, তো তোমরা যে কোনো টাইম তোমরা করতে পারো, কোনো অসুবিধে নেই। আর চলো তার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা আমি এখানটা এন্ড করবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, অবশ্যই কিন্তু হাসি থেকো। আজকের মতো এটা।